প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি কেরানীগঞ্জ আটিবাজার চণ্ডীপুর গ্রামে। প্রিয় ভিউয়ার্স, আজকের খামারে আপনাদেরকে জানাব, কর্মচারী দিয়ে গরু পালন করে মাসে লক্ষ টাকা আয়, এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই খামারের যিনি মালিক, তিনি এই খামার দেখাশোনা করেন না, তিনি খামারটি প্রতিষ্ঠা করে কর্মচারী দিয়ে খামারটি পরিচালনা করছেন। কর্মচারী দিয়ে পরিচালনা করে প্রতি মাসে তিনি লক্ষ টাকা আয় করেন এখান থেকে। প্রিয় ভিউয়ার্স, চলুন এখান থেকে আমরা এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কীভাবে এই খামারটি গড়ে তুলেছেন, কীভাবে গরু পালন করছেন, কর্মচারী এই খামারটি দেখাশোনা করেন, চলুন এ সম্পর্কে আমরা জানব। এই খামারের কর্মরত যিনি আছেন, দায়িত্বরত, তিনি সব কিছু দেখাশোনা করছেন, তার সাথে কথা বলে খামার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কীভাবে এই খামারটি পরিচালনা করছেন, কত কেজি দুধ পাচ্ছেন, কী কী গাভী গরু পালন করছেন, এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে শুনি, কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? আপনার নামটা বলবেন। হ্যাঁ, মনির। আচ্ছা মনির সাহেব, আপনার কাছে জানতে চাই, আমি জেনেছি যে আপনি এই খামারটার প্রতিষ্ঠা থেকে আছেন, শুরু থেকেই আছেন। খামারটি গড়ে উঠেছে কত বছর আগে? দেড় বছর আগে। আচ্ছা, এই দেড় বছর আগে শুরু থেকে আপনি বলবেন যে খামারটা যখন শুরু করেছেন তখন কিভাবে শুরু করলেন এবং কি গাভী গরু দিয়ে আপনি শুরু করছেন, কয়টা গাভী গরু কিনছিলেন? প্রথমে আমরা শুরু করছি লোকে আপনার উৎপাদন করছি, আমাদের প্রথমে ফার্মে গাভী উঠে নেই। হ্যাঁ, প্রথমে ধরুন আমরা আপনার সার দেওয়া চালিয়ে গেছি। প্রথমে সার গরু কিনছিলেন? কয়টা সার গরু কিনছিলেন? তখন আমাদের সার গরু ছিল 32টা। 32টা সার গরু কিনছিলেন? 32টা থেকে আপনার কুরবানির সময় কিছু বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ, আর কিছু ধরেন আপনার 8-10টার মতো ছিল, ওই ধরেন আপনার ঈদের পরেই বিক্রি করে ফেলাইছি। পরে দেখছি যে আপনার সারে তেমনটা বেশি লাভ নাই, পরে আবার আমরা চিন্তা ভাবনা করে আপনার গাভী উঠেছি। প্রথমে আপনার সার গরু দিয়ে খামার শুরু করেছেন, খাবার। আচ্ছা, চিন্তা করছেন সার গরু কিনে মোটা তাজা করার প্রক্রিয়া নিয়েছিলেন? মোটা তাজা প্রক্রিয়া আপনার সফল হতে পারেন নাই, যে কারণে আপনারা আবার ই করে গাভী গরু পালনের দিকে, সার গরু বিক্রি করে গাভী গরু পালনের, সার গরুতে লাভবান হতে পারছেন না। আচ্ছা, এই গাভী গরু যখন শুরু করলেন তখন কয়টা গাভী কিনছিলেন, কি জাতের গাভী কিনছিলেন? আমরা তখন প্রথমে 4টা গাভী ছিল আমাদের। 4টা গাভী সংগ্রহ করছেন, কি জাতের গাভী? আপনার 2টা হলো আপনার অস্ট্রেলিয়ার আর 2টা হলো ক্রস। 2টা অস্ট্রেলিয়ান, 2টা ক্রস। এটা কি গাভীন অবস্থায় কিনছেন না বাছুর সহ কিনছিলেন? বাচ্চা সহকারে সাথে, বাচ্চা সহ কিনছিলেন। এটা কোথা থেকে কিনছেন, হাট থেকে না এই গ্রামের কোনো খামারে? গ্রাম থেকে কিনছি। গ্রাম থেকে কিনছেন না? কিরকম দাম বলবেন একটু? ওতো আপনার প্রাইস কত? 2-2.5 লাখ টাকা করে পড়ছে। 2-2.5 লাখ টাকা। সেই 4টা গাভী কি এখনো আছে? হ্যাঁ এখনো আছে। আচ্ছা এখনো আছে, ওই 4টা দিয়ে আমাদের ফার্ম শুরু গাভী। ওই 4টা দিয়ে শুরু, ওই 4টাও আছে, তারপরে আরও গাভী সংগ্রহ করে আরও আপনার। আচ্ছা, এখন বর্তমানে আপনার খামারে কতগুলি গাভী আছে? এখন বর্তমানে গাভী আছে 8টা। 8টা গাভী আছে। আচ্ছা, এই যে 4টা গাভী যে শুরু করছেন, সেই শুরু থেকে আপনি বলবেন যে সেই গাভীতে কত কেজি করে দুধ পেয়েছিলেন? আমরা তো শুরু থেকে ধরেন আমাদের প্রথম 4টা থেকে ধরেন কত আপনার 40 কেজি 35 কেজি এরকম এরকম পেয়েছেন। পরে যখন 8টা আরো 4টা উঠেছি আমরা, তখন থেকে আপনার কত আপনার সারাদিনে 120 কেজি 100 কেজি এরকম দিই। সারাদিনে 120 কেজি, আরও 4টা উঠেছেন, এখন 8টি গাভী গরু আছে। দেড় বছরে আপনার 8টি গাভী গরু, এই 8টি গাভী গরু থেকে বাচ্চা হয়েছে কয়টা দেড় বছরে? 8টা গাভীর বাচ্চা কত? প্রায় 8টাই। 8টাই আছে? 8টা গাভী থেকে 8টা বাচ্চা হয়েছে দেড় বছরে, এখন আবার গাভীন হয়েছে? এখন আবার 8টার ভিতরে থেকে আপনার 5টা গাভী হয়েছে, 3টা। আচ্ছা, এই 8টা থেকে আবার 5টা গাভীন হয়েছে, এটা আছে 150 কেজি 120 কেজি দুধ পাচ্ছেন। আচ্ছা, এই যে 150 কেজি 120 কেজি দুধ আপনারা প্রতিদিন পাচ্ছেন, এই দুধ কোথায় বিক্রি করেন? এটা ধরেন আমরা তো গাড়িতে দিয়ে দিই 52 টাকা করে কেজি,
গাড়িতে দিয়ে দিই, এসে এসে নিয়ে যায়। আচ্ছা এবার বলুন, আপনি এই যে দুধ বিক্রি করেন 52 টাকা কেজি করে, এই যে গরুর পরিচর্যা, গরুর খাবার, এই সম্পর্কে একটু বলুন। গরুর পরিচর্যা এবং খাবার কীভাবে করেন, কী কী খাবার দিচ্ছেন, পরিচর্যাটা কী করেন? এটা ধরেন আমরা আপনার নিজের হাতে রেখা করি, দেখা গেছে আপনার আমরা আপনার 52 টাকা করে কেজি যদি দুধ দিই, যদি সপ্তাহে যদি আমাদের 600 লিটার দুধ আসে, 600 লিটার দুধের দাম 52 টাকা করে, হয়তো আপনার কত 30,000-35,000 টাকা আসে। ওইখান থেকে দেখা যাচ্ছে আমাদের সপ্তাহে গরুর খাদ্য যায় ওইগুলোকে আপনার কত প্রায় 15,000-16,000 টাকা খাবার যায়, আর 15,000 টাকা লাভ থাকে, 14,000 টাকা থেকে যায়। তো সপ্তাহে 14,000 টাকা লাভ থাকে, 14,000 টাকা থাকে, কিন্তু আবার শ্রমিক খরচ আপনার মাসে কত 15,000 টাকা, 15,000 টাকা। এটা তো মাসে, এটা তো এক সপ্তাহ মতো 14,000, 4 সপ্তাহে 4,14,70,000 টাকা। হ্যাঁ, এই 70,000 টাকা থেকে 15,000 টাকা সপ্তাহে আমাদের থাকে। আপনি সব খরচ দিয়ে সপ্তাহে থাকে 14,000 টাকা, 14,000 টাকা। তাহলে আপনি 14,000 থাকলো, কর্মচারী বাদে থাকে এটা নাকি? না, এটা কর্মচারী বাদে থাকে। আচ্ছা ঠিক আছে, না আমি সে জানতে চাইতে না, গরুর পরিচর্যা কীভাবে করেন আপনি যে এই যে, তাহলে আপনি ওই জিনিসটা যে বললেন যে মাসে 14,000, মাসে 70,000 টাকা থাকে, 70,000 টাকা মাসে লাভ থাকে। আচ্ছা গরুর কী খাবার দিচ্ছেন? গরুর যেমন আমরা এরকম দানাদার খাবার খাওয়াই। দানাদার খাবার কী কী? দানাদার খাবার কী কী আছে? দানাদার খাবারের ভিতরে আমাদের এখানে 5টা আইটেম, 5টা আইটেমের ভিতরে কুড়া খাওয়াই, আর ওইটা গনের বেশি একটা, আর মুগ একটা, মশারি একটা, আর ভুট্টা একটা। ভুট্টা এই যে কি একসাথে মিক্স করে খাওয়ান? এটা একসাথে মিক্স করা হয়, মিক্স করে খাবার দেন। এর পাশাপাশি আর কী দিচ্ছেন? এর পাশাপাশি আর আমাদের কিছু করো না, এর খাবারের পরে পানি দানাদার খাবার খাওয়ার পরে ঘাস খাওয়াই। ঘাস খাওয়াচ্ছেন, কাঁচা ঘাস? হ্যাঁ, কাঁচা ঘাস। এই ঘাসটা সব নিজেরা চাষ করেন নাকি সংগ্রহ করেন? এটা নিজেরা চাষ করি, আবার সংগ্রহ করে নিই। আচ্ছা সংগ্রহ করেন। গরুর রোগ বালাই সমস্যা, মানে রোগের সমস্যা কীভাবে সম্মুখীন হচ্ছেন, কী কী রোগ হয়? যেমন আপনার যেটা আমরা নিজেরা বুঝি, যেটা ধরে নিজেরা সারি, ওষুধ ফার্মেসি থেকে নিয়ে আসি, আর বা যেটা রিক্স আমাদের কাছে ওইটা ধরেন ডাক্তার দিয়ে করি। আচ্ছা কী আপনারা কী সারতে পারেন আর কী ডাক্তার দিয়ে করেন, কী রোগের চিকিৎসা আপনি নিজেরা করেন? যেমন আপনার পশু যাতে তো রোগের অভাব নেই। হ্যাঁ একটু একটু কয়েকটা বলেন। বিভিন্ন ধরনের রোগ, যেমন আপনার যেমন বাচ্চা টাচ্চা হয়, ডেলিভারি হয়, ওগুলো ধরেন আমরাই সারি। হ্যাঁ, বা যদি নারী পেঁচ খেয়ে যায়, বা পেটের ভিতরে যদি কোনো সমস্যা হয়, যে এটা ধরেন আমরা আমাদের দেওয়া সম্ভব না, ওইটা ধরেন তখন ডাক্তারের কাছে। আপনাকে গরু নিয়মিত ভ্যাকসিন দিচ্ছেন? এখন তো আমরা ধরেন ভ্যাকসিন তো গরু যখন উঠেছি তখনই ভ্যাকসিন দিচ্ছি, মানে নিয়মিত মাসে মাসে 3-4 মাস পর্যন্ত যে দেওয়া দিতে হয় সেটা কি জানেন? ওইটা আমরা দিই না। ওটা আপনারা দেন না? দেন না, এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হন নাই? আচ্ছা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করছেন যে এই ভ্যাকসিন না দিলে কী ধরনের সমস্যা হতে পারে? ডাক্তারের সাথে পরামর্শ করছি, ডাক্তার বলছে এখন যে আপনি ভ্যাকসিন মেরে দিতে দিয়ে যেতেছে, আবার 6 মাস পরে আবার ভ্যাকসিন দিয়ে যাবে। 6 মাস পরে আবার দিতে হবে? এই 6 মাস পর পর কি আপনারা দিচ্ছেন? 6 মাস পরে দিই। আচ্ছা 6 মাস পরে পরে দিচ্ছেন। আচ্ছা এই গেল আপনার রোগের চিকিৎসা। কিন্তু আপনার একটু গরু সম্পর্কে আপনার দেখি, আপনার কাছে এই যে গাভী গরু কি এটা বলুন, আমরা এই যে গাভীটা দেখতেছি এটা কি জাতের গাভী? এটা হলো আপনার ক্রস। এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা প্রথমে শুরু করছি, প্রথমে 1.5 বছর আগে যেটা কিনছিলেন কত দাম পড়ছিল? এটা তখন কত আপনার 1,96,000 টাকা পড়ছে। 1,96,000 টাকা। এটা কত কেজি দুধ পাচ্ছেন মানে এখন পর্যন্ত, এখন শুরু থেকে এখন পর্যন্ত? এখন ধরেন আপনার সকাল বিকাল মিলে 16-17 লিটার বা 18 লিটার, 16-17-18 লিটার দুধ পাচ্ছেন। আচ্ছা খাবার চিকিৎসা তো আমরা জানলাম, আমরা দেখি আরও পরে গরুটা দেখি সামনে দেন। আমরা জানলাম এই গরুটা সম্পর্কে, এবার দেখি এই যে গাভীটা দেখতেছি এই গাভী সম্পর্কে, এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান না? আচ্ছা এই যে অস্ট্রেলিয়ান গাভীটি এটা সম্পর্কে একটু বলুন, এটা কতদিন আগে সংগ্রহ করেছেন, এর দুধ কীভাবে? এটাও 1.5 বছর আগে কিনছেন একই সাথে, ওই যে শুরু থেকে যেটা কিনছিলেন, এটা মানে শুরু থেকে এখন পর্যন্ত কত কেজি দুধ দিচ্ছে নিয়মিত? শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত দুধ কীরকম দিচ্ছে? আপনারা দেখুন এই নিয়মিত গাভীটি শুরু থেকে এখন পর্যন্ত 20 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা এই যে সার বাছুর দেখতেছি, এটা সার বাছুর? হ্যাঁ, বেশ চমৎকার সার বাছুর। এগুলি এই যে দুইটা সার বাছুর দেখলাম,
এই দুইটা সারবাসর কি এই বছর কুরবানিতে বিক্রি হবে? হ্যাঁ, দুইটা কুরবানিতে বিক্রি হবে। কুরবানিতে বিক্রি হবে না, কুরবানির জন্য প্রস্তুত করছেন। কি রকম দাম এই হবে বলে মনে করছেন কুরবানির সময়? আপনি কুরবানির সময় কত আপনার লাখ হবে? দুইটা 1 লাখ, একটা 1 লক্ষ টাকা হবে, দুইটা 2 লক্ষ টাকা। হ্যাঁ, কারণ গরু তো আপনার এখন ছোট দেখছেন না, আর তো তৈরি হবে, 2 মাস সময় আছে না সামনে, 3 মাস। হ্যাঁ, 3 মাসের ভিতরে গরু আরো উচ্চ হবে, আরো মোটা হবে, তো তা কি 1 লক্ষ টাকা বিক্রি হবে? হ্যাঁ, কি বলছেন আমি জানি না, প্রিয় বিশ্বাস তিনি বলছেন যে এটা 1 লক্ষ টাকা করে বিক্রি হবে বলে তিনি বলছেন, আমরা জানি না কত টাকা বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সারগরুটি দেখতে খুব চমৎকার সারগরু, এটি একটা দেখলাম, আমরা পরে আরেকটি দেখাই। এই যে দেখুন সারগরু, এটি হয়তো আরও 2 মাসে তারা ভালো মতো খাবার মোটা তাজাকরণ করে স্বাস্থ্য আরও বৃদ্ধি করে, হয়তো বা চোখে যদি পরে হয়তো 1 লক্ষ টাকা হতেও পারে, আমি জানি না কত টাকা বিক্রি হবে। আপনারা এই খামারে যদি এই সারগরু ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন, ঠিকানা তো মোবাইল নম্বর আপনারা পেয়ে যাবেন। এই গাভি গরুটা জানলাম কত কেজি দুধ হয়, আমরা পরের গাভিটা দেখি, সম্পর্কে একটু দেখি। আমরা এতক্ষণ যে গাভিটি দেখছি, এখন যেটা এই যে গাভিটি আসছে, এইটা কি জাতের গাভি? এটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া না? প্রিয় ভিউয়ার্স, আপনারা যে গাভিটি দেখতেছেন এটি অস্ট্রেলিয়ান গাভি, এটি কতদিন আগে সংগ্রহ করা হয়েছে? এটাও একই সাথে 1.5 বছর আগে, 1.5 বছর আগে। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন, এটাও সেই এই 4টির একটি 1.5 বছর আগে সংগ্রহ করা। এটার দাম কত পড়ছিল? আড়াই লক্ষ টাকা দিয়ে এই সংগ্রহ করতেন। এটা থেকে দুধ কত কেজি পাওয়া যাচ্ছে নিয়মিত? সকাল বিকাল মিলে সারাদিনে 22 লিটার। প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন, জানলেন যে এটা সকালে এবং বিকালে সারাদিনে 22 লিটার দুধ দিচ্ছে। এটি 2.5 লক্ষ টাকা দিয়ে সংগ্রহ করা হয়েছিল, এখন পর্যন্ত এটি নিয়মিতই দুধ দিচ্ছে। আপনারা দেখুন এই অস্ট্রেলিয়ান গাভিটি, এটা আমরা জানলাম অস্ট্রেলিয়ান গাভি সম্পর্কে। আমরা আরেকটি গাভি দেখি, এটা সম্পর্কে একটু বলেন, এটা কি জাত? এটা অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়া। এটা কবে সংগ্রহ করা হয়েছে? এটা 1.5 বছর আগে, 1.5 বছর আগে। আচ্ছা, আমরা জানলাম এটিও 1.5 বছর আগে। এটা কত দিয়ে সংগ্রহ করেছে? এটার দাম কীরকম? এটার দাম কত আপনার? 2 লাখ 25। এই 2 লক্ষ 25 হাজার টাকা, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ 96 হাজার টাকা আমরা শুনলাম এই গাভিতে 2 লক্ষ 25 হাজার টাকা কিনছেন, এটা 1.5 বছর আগে। এটার দুধ কীরকম দিচ্ছে? এটার কত আপনার? সকাল বিকাল মিলে 17-18 কেজি পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স চলুন, আমরা শুনলাম যে 17-18 কেজি দুধ পাচ্ছে নিয়মিত। আমরা আপনারা এই দেখতেছি বেশ কিছু একটা বাছুর, এই সবগুলো কি বকনা বাছুর? সবগুলি সার বাছুর। এই যে গাভিটা দেখতেছি, এই গাভিরই যে গাভিগুলি প্রিয় ভিউয়ার্স আপনারা এতে খুব দেখলেন, সেই গাভিরই এই বাছুরগুলি এখন, এগুলি দুধ এখনও দুধ ছাড়েনি। আমরা জানবো এটা বয়স কীরকম, এইটার এটা কী জাত? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গাভির, এই অস্ট্রেলিয়া জাতেরই, এটি এখনও দুধ থাকছে। এটা বয়স কীরকম, কত মাস হয়েছে? 4 মাস। আচ্ছা, 4 মাস। এই বাছুর যখন দুধ ছাড়বে, যখন আপনারা যদি বিক্রি করেন, এর বাজার কীরকম দামে বিক্রি করতে পারেন? আমরা তো দেখা গেছে এখন তো বিক্রি করবো না, যখন তৈরি হইব, বড় হইব, 2-2.5 লাখ টাকার মাল হবে, তখন আমরা বিক্রি করব। তাতে অনেক পরে, 1-1.5 বছর পরে, এর আগে তো না? না। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স আমরা শুনতে পাচ্ছি তারা 1-1.5 বছর এই সাবিক এই সাত বাচ্চাগুলি কি বড় করে তারপরে তারা বিক্রি করবেন, এখন হয়তো তারা বিক্রি করতে চাচ্ছেন না। তারপরও যদিও কাস্টমার ওইরকম পায়, হয়তো বা যদি কাস্টমার মিলে যায়, কেউ যদি যোগাযোগ করে তাদের সাথে কথায় যদি বুনে যায়, তা হয়তো বিক্রি করতেও পারেন, তাই তো? তখন অবশ্যই যদি দামে যদি বইনা যায় তখন তো বিক্রি করবো, দামে বললে বিক্রি করতে পারেন তিনি বলছেন। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এই বাচ্চাগুলি চমৎকার, এক একটা বাচ্চা সার বাচ্চা। এই বাচ্চা সংগ্রহ করে যারা খামার আছে তারা বীজের জন্য এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন, নিয়মিত এই সার বাচ্চাগুলি। বেশ, এগুলি রানি অস্ট্রেলিয়ান ক্রসের সার বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এই বাছুর সংগ্রহ করতে চান সার বাছুর, তাহলে এখানে যোগাযোগ করতে পারেন, আমরা তার কাছ থেকে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জানার চেষ্টা করব, আপনারা জেনে নেবেন, ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা
জানলাম এই সার গাভী এবং বাছুরের সম্পর্কে, এই খামার নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, ভবিষ্যতে কী করার আছে? এই আপনার খামার দেখছি বিশাল একটা আকার ছোটো কিন্তু গাভী কম, ভবিষ্যতে আর কী পরিকল্পনা আছে? ভবিষ্যতে আমরা এগুলো দিয়ে আরো উন্নতি হইতে চাই বা আরো বড় একটা পালন দিতে চাই। আপনি কতগুলি গাবি তোলার চিন্তা ভাবনা আছে? তো আমাদের তো আশা আছে আপনার তো 100 গাবি আমরা তুলব। 100 গাবি তোলার চিন্তা আছে? ঘর আরো বড় করব। হ্যাঁ, আরো বড় করবেন, তারপরে কি আপনার আরো উন্নত বড় করা বা 100 গাবি তোলার? প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম তারা 100 গাবি তোলার চিন্তা ভাবনা করছে। আমরা ওই পরের দুটো গাবি সম্পর্কে জানি, একটু চলেন দেখি, আরো বেশ কয়েকটা গাবি আছে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু সেদিকে যাই, গাবি সম্পর্কে একটু দেখি নেই। আমরা জানলাম যে প্রথম চারটি গাবির কথা আমরা জেনে ফেলেছি, এবার পরে যে গাবিগুলো সংগ্রহ করা হয়েছে সেই গাবি সম্পর্কে একটু দেখি। এই যে দেখুন, এই একটা গাবি খুব সুন্দর, এইটা বলেন এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এই গাবিটা ধরেন আপনার গত 1 মাস আগে কিনে আনছি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই 1 মাস আগে এই গাবিটি সংগ্রহ করেছি। এটা কি জাত? এটা ক্রোচ। প্রিয় ভিউয়ার্স, আপনি দেখুন এই ক্রোচ গাবি 1 মাস আগে সংগ্রহ করেছে। এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই গ্রাম থেকে না হাট থেকে? আশেপাশে থেকে নিছি। আশেপাশে কিনছে, কত দাম? আপনি 1.5 লক্ষ টাকা? 1,50,000 টাকা দিয়ে আপনি কিনছেন। কিরকম দুধ দিচ্ছে এটা এখন বর্তমানে? আপনি সকালে দিচ্ছে 12 লিটার, হ্যাঁ, বিকালে ধরেন 8 লিটার, 13 লিটার, 21 লিটার প্রতিদিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা দেখুন এই গাবিটি প্রতিদিন মানে সকালে বিকালে মিলে 2 বেলা 21 লিটার দুধ দিচ্ছে। আমরা পরে গাবিটির সম্পর্কে দেখি, আমরা আরও আপনাদেরকে জানার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা গাবি তুলছে, এটা সম্পর্কে জানি, এটা কতদিন, এটা কতদিন সংগ্রহ করছেন? এটা আপনার কিনছি আরও 6 মাস আগে। এটা 6 মাস আগে কিনছেন, কত দিয়া? এটা আপনার 2,20,000। 2,20,000 গ্রাম থেকে? আর যখন বাচ্চাদের দিবে তখন কত কেজি পাইছেন? আমরা আরো দুটি গাবি আছে এখানে, আমরা দেখুন এই যে গাবিগুলি চমৎকার একটি গাবি, প্রতিদিনই 20 লিটারের নিচে বলতে তার কথা মতো বোঝা যাচ্ছে এখানে, আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখছেন 20 লিটারের নিচে গাবি এখানে নাই। এক একটা চমৎকার গাবি, দেখতে সুন্দর অস্ট্রেলিয়ান ক্রস, এই জাতের গাবিগুলি 1,00,000 টাকা, 2,50,000 টাকা, 1,20,000 টাকা, 2,25,000 টাকা যে গাবিগুলি সংগ্রহ করা হয়েছে 1 বছর, কোনোটি 6 মাস, কোনোটি 1.5 মাস আগে সংগ্রহ করেছে। আমরা এই এই সর্বশেষ এই গাবিটি সম্পর্কে জানি, এটা কি জাতের গাবি? এটা অস্ট্রেলিয়া? এটা কতদিন আগে কিনছেন? এটা কিনছি আরও 7-8 মাস আগে। 7-8 মাস আগে? আচ্ছা, এটা গ্রাম থেকে? গ্রাম থেকেই কিনছি আমরা, সব করে আপনি 10 গ্রাম খুইজা 1 গ্রাম থেকে কিনে আনছি। আচ্ছা, এই গ্রাম থেকে খুঁজা খুঁজা পাইসা হে এবার কিনছেন? হ্যাঁ। আচ্ছা, কত দাম নিচ্ছে এটা? এটা কত আপনার? 1,90,000 বলছে। 1,90,000। প্রিয় ভাষা দেখুন, 1,90,000 টাকার গাবিটি আমরা দেখলাম। আপনারা দেখুন, যদি আপনারা খামার শুরু করতে চান গাবিগুলি দেখে নেবেন, চমৎকার এক একটি গাবি, এভাবে গ্রাম থেকে ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে তারপর গাবি কিনবেন, তারা তাই বলছেন। গ্রামে ঘুরে চয়েস করে ভালো জাতের গাবি সংগ্রহ করতে হবে, খামার যদি লাভবান করতে চান। এই গাবিতে কত কেজি দুধ দিচ্ছে এটা? হ্যাঁ, সারাদিনে 20 কেজির মতো, 20 লিটার। প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এটি 20 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। এখানে আমরা যতগুলি গাবি সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি সবগুলি গাবিতেই 20 লিটার, 21 লিটার, 22 লিটার পর্যন্ত দুধ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা শুনলাম তাদের ভবিষ্যতের কথা, বাছুর সম্পর্কে আপনার জানানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি বাছুর সংগ্রহ করতে চান তাহলে এই খামার থেকে সংগ্রহ করবেন, আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার বলুন তো এই খামারের ঠিকানাটা বলেন। এই খামারের ঠিকানা আপনার কেরানীগঞ্জ মডেল থানা, আর গ্রাম চণ্ডীপুর। চণ্ডীপুর। আর খামারের নাম? খামারের নাম মিসেস আবু চেই। প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম কেরানীগঞ্জ
চণ্ডীপুর সাইড ডেয়ারি ফার্ম। প্রিয় ভিউয়ার্স আবার শুনুন, থানা ক্রানীগঞ্জ, গ্রাম চণ্ডীপুর, ফার্মের নাম সাইড ডেয়ারি ফার্ম। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বারটা একটু বলুন, 0904 7075 7757। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি খামার সম্পর্কে আরও কিছু জানতে চান, তার সাথে কথা বলতে চান, তাহলে আপনারা জানতে পারবেন। আপনারা প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই খামার নিয়ে প্রতিবেদনটি, বাসুর সম্পর্কে, গবিগুরু সম্পর্কে, যারা নতুন খামার বা খামারে যারা পরিচালনা করছেন খামার সম্পর্কে জেনে নেবেন। চমৎকার একটি খামার, সবগুলি গাভিগুলি আপনারা দেখতে পাচ্ছেন বেশ দুধের গাভি, তাতে কোনো সন্দেহ নেই। এই ধরনের গাভি পালন করলে তারা অবশ্যই লাভবান করে। তারা বলছেন প্রতি মাসে এখান থেকে এই 8টি গাভি থেকে 70,000 টাকা লাভ আসে সমস্ত খরচ বাদ দিয়ে। আজকে এ পর্যন্তই, আগামীতে আপনাদের অন্য কোনো খামারে প্রতিবেদন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।